মনে করুন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা অন্য কারো একটা ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা এই মুহূর্তেই জমা করা প্রয়োজন। নর্মালি ব্যাংক বন্ধ থাকলে আমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারি, সেটা এটিএম বুথে গিয়ে অথবা পজ মেশিনের মাধ্যমে বিভিন্ন হসপিটাল, শপিং মল কিংবা রেস্টুরেন্টে আমরা বিল পে করতে পারি। কিন্তু টাকাটা কি আমরা ইনস্ট্যান্ট জমা করতে পারি? অনেকে হয়তো বলবেন যে অনেক এটিএম বুথে আমরা কিন্তু ওই যে ড্রপ বক্স রয়েছে, ড্রপ বক্সে একটা খামের মধ্যে টাকাটা ক্যাশ টাকা রেখে আসলে ব্যাংক কর্মকর্তারা পরের যেদিন ব্যাংক খুলবে সেদিন গিয়ে তারা টাকাটা দেখবে, গুনে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের অ্যাকাউন্টে জমা করে দেয়। বাট এতে করে তো টাকাটা আমার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট জমা হচ্ছে না। তাহলে ব্যাংক বন্ধ থাকা অবস্থায় আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা জমা করতে পারি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসটাই দেখাবো। তো প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা সিনারিও বলি, যেটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কেন এই জিনিসটা প্রয়োজন। সাপোজ আপনার একটা রুগীকে নিয়ে আপনি হসপিটালে গেলেন, রুগীটাকে হসপিটালে ভর্তি করবেন, অথবা এমন অবস্থা হচ্ছে যে রুগীকে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, ডক্টর বললো আপনি এখনই হসপিটালের যে অ্যাকাউন্টসে টাকাটা জমা করে দেন। এখন আপনার 1 লক্ষ টাকা প্রয়োজন, আপনার একজন নিকট আত্মীয় আপনাকে 1 লক্ষ টাকা পাঠালে আপনি এই টাকাটা হসপিটালে জমা করবেন। এখন নর্মালি 1 লক্ষ টাকা ক্যাশ কেউ হয়তো বা নিয়ে আসতে পারছে না, দূরে আছে। আপনি যদি বলেন যে বিকাশে বা নগদে এসব সার্ভিস ব্যবহার যদি করেন, নর্মালি এত টাকা পাঠানো যায় না, তারপরে কয়েকটা অ্যাকাউন্ট মিলিয়ে যদি পাঠানো আপনার কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। 1 লক্ষ টাকা প্রায় 2,000-2,500 টাকা কিন্তু আপনার নষ্ট হবে এবং এটা অতটা নিরাপদও না। সেক্ষেত্রে আমি যদি আপনাকে বলি যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকাটা জমা করে দিতে পারতেন, তাহলে আমি জাস্ট পজ মেশিনে আমার কার্ডটা দিলে তারা আমার টাকাটা কেটে নিত। এখন কথা হচ্ছে তাহলে এই 1 লক্ষ টাকাটা আমার অ্যাকাউন্টে জমা করবে কীভাবে? হ্যাঁ, এটার খুবই সুন্দর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে CRM মেশিন বা CDM মেশিন। CRM মেশিন এটা পূর্ণরূপ হচ্ছে ক্যাশ রিসাইক্লিং মেশিন বা ক্যাশ ডিপোজিট মেশিন। বাংলাদেশে মোটামুটি এখন বেশ কয়েকটা ব্যাংক এই CRM বা CDM যেটাই বলি না কেন এই মেশিনগুলো তাদের ATM এ ব্যবহার করছে। এই ক্যাশ রিসাইক্লিং মেশিনটার কাজ হচ্ছে এটা ক্যাশকে রিসাইকেল করতে পারে, অর্থাৎ ক্যাশ টাকা সে আমাকে যেমন দেয়, আবার আমি যখন তাকে ক্যাশ টাকা দিব সে সেটাকে রিসিভ করে সাথে সাথে অ্যাকাউন্টে জমা করে দিতে পারে। এমন না যে টাকাটা সে এখন জমা রাখছে পরে জমা করবে, ইনস্ট্যান্ট সে অটোমেটিক্যালি এই টাকাটাকে চেক করবে, আমি কতগুলো নোট দিচ্ছি, কত টাকা মানের নোট দিচ্ছি সব কিছু সে চেক করে গুনে হিসেব করে ফেলবে, আমি টোটাল এত টাকা জমা করেছি এবং এই টাকাটা সে ইনস্ট্যান্ট আমি যে অ্যাকাউন্ট নাম্বার দিব সে অ্যাকাউন্ট নাম্বারে সে জমা করে দিবে। মজার ব্যাপার হচ্ছে এই যে আমি টাকাটা জমা দেবো, আমি যদি কোনো জাল টাকা অথবা কোনো ছেঁড়া নোট দেই সেটাও কিন্তু মেশিন ডিটেক্ট করবে এবং সে টাকাটা সে নিবে না, ফেরত দিয়ে দিবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে CRM মেশিনটা কীভাবে ব্যবহার করতে এই বিষয়টা দেখাবো। আমি ব্যক্তিগতভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের যে CRM মেশিনগুলো রয়েছে এই CRM মেশিনটা ব্যবহার করি। এর বাইরে আমি UCB ব্যাংকের বেশ কয়েকটা CRM মেশিন দেখেছি এবং আমার মনে হয় UCB ব্যাংকেরই বোধহয় সবচেয়ে বেশি CRM বুথ রয়েছে। তো যাই হোক, ইসলামী ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংকেরও যথেষ্ট CRM বুথ রয়েছে ঢাকায়। আমি মোটামুটি আমার অফিস যেখানে এবং আমার বাসা যেখানে সব জায়গাতে আমি দেখি যে CRM বুথ রয়েছে। তা আমার জন্য এই মানে এই জিনিসটা খুবই একটা হেল্পফুল একটা বিষয় হয়ে গিয়েছে। আমি তো একদম রেগুলার CRM বুথ ব্যবহার করি। নর্মালি ব্যাংক আওয়ারে গিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়া লাইনে দাঁড়িয়ে এটা আমার জন্য খুবই কষ্টকর। আমি এর জন্য অফিস শেষ করে যাওয়ার সময় এই যে CRM বুথে আমার টাকাটা আমি জমা করে দিয়ে আসি। তো আমি এখন আপনাদেরকে সরাসরি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটা CRM বুথে নিয়ে যাব এবং সেখানে আমি কিছু টাকা আপনাদেরকে জমা করে দেখাবো যে টাকাটা ইনস্ট্যান্ট কীভাবে জমা করা যায় এবং CRM মেশিনটা আসলে কীভাবে ব্যবহার করতে হয়। তো চলুন আমরা বিষয়টা দেখে আসি। আপনারা এখানে যে ATM মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত CRM। এই মেশিন থেকে টাকা উত্তোলন করা যায়, আবার জমাও করা যায়। তো আমরা এখানে নিজের ব্যাংক কার্ড ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে অথবা কার্ডলেস লেনদেন সিলেক্ট করে অন্য কারো অ্যাকাউন্টের নাম্বার প্রদান করে তার অ্যাকাউন্টেও টাকা জমা করতে পারবো। আমি আমার নিজের কার্ডটি মেশিনে প্রবেশ করিয়েছি, এখন আমাকে কার্ডের পিন নাম্বার দিতে বলছে। পিন নাম্বার দেওয়ার পর আমাদেরকে বিভিন্ন অপশন এখানে দেখাচ্ছে। এর মধ্যে আমরা নগদ জমা নামে একটি অপশন দেখতে পাচ্ছি। যেহেতু এই মেশিনটিতে টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই আমরা টাচ করেই অপশনগুলো সিলেক্ট করব। নগদ জমাতে ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আলাদিনের ফিশিং ফাঁকের মতো একটি দরজা খুলে গেছে। এই গুপ্তধনের বাক্সতেই এখন আমরা আমাদের যে নগদ টাকা সেটা রাখব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু নগদ টাকা আছে। যদিও মেশিন নিজেই টাকাগুলো গুনে দিবে, তাও আমি কোনো রিস্ক নিচ্ছি না, নিজে একবার হাতে টাকাগুলো গুনে নিলাম। বলা যায় না কখন আবার মেশিন 1,000 টাকার একটা নোট মেরে দিয়ে বলে যে একটা নোট কম ছিল। যাই হোক, টাকাগুলো বক্সে রেখে নিশ্চিত বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই সিসিং ফাঁক করে আলাদিনের সেই আশ্চর্য দরজাটি আবার লেগে গেল। এবার মেশিন টাকাগুলো পরীক্ষা ও গণনা করবে।
গণনা শেষে কোনো নোট নষ্ট বা জাল হলে তা ফেরত দিবে এবং বাকি কত টাকা আছে তা দেখাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো নোটই ভালো, তাই মেশিন সরাসরি আমাকে কোন নোট কতটি সেটা সহ মোট কত টাকা হয়েছে তা দেখাচ্ছে। টাকার হিসাব ঠিকঠাক থাকলে পরবর্তী বাটনে চাপ দিতে হবে। এবার মেশিন আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ দেখাচ্ছে। এই সার্ভিসটি ব্যবহার করার জন্য আমাদের কোনো সার্ভিস চার্জ লাগবে না সেটাও এখানে দেখাচ্ছে। এবার আমরা কনফার্ম বাটনে চাপ দিলেই মেশিন টাকাটা আমার অ্যাকাউন্টে এখনই জমা করে দিবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতে বলছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই টাকাটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। আমি আর কোনো লেনদেন করব না, তাই নাতে চাপ দিয়ে কার্ডটি বের করে নিলাম। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে সিআরএম মেশিন সম্পর্কে কিছু বিষয় জানাতে পেরেছি। বিশেষ করে যারা সিআরএম মেশিন সম্পর্কে জানতেন না তাদের কাছে নিশ্চয়ই বিষয়টা অনেক নতুন। তো আমি আশা করব এই যে সিআরএম মেশিনের কথা বলেছি, এই সার্ভিসটা ব্যবহার করে আপনারা আপনাদের যে দৈনন্দিন ব্যাংকিং অভিজ্ঞতা এটা আরও সহজ হবে এবং দ্রুততম হবে। তো এই সিআরএম মেশিন সম্পর্কে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।